নমস্কার বন্ধুরা চম্পা ভিলেজ কুক থেকে সবাইকে স্বাগতম আজ আমি ডিম আর কুরকুরের অমলেট বানিয়ে দেখাবো তো আমি প্রথমে কুরকুরে নিয়েছি টমেটো ডিম পেঁয়াজ ক্যাপসিকাম তো আমি পাঁচ টাকার কুরকুরের প্যাকেট নিয়েছি আমরা চাই আপনারা চাইলেন বড়ো প্যাকেটের কুরকুরের প্যাকেটটা নিতে পারেন আমি ক্যাপসিকামটা প্রথমে কেটে নেব বন্ধুরা আমি এই কটা সবজি দিয়েছি আপনারা চাইলে গাজর বাঁধাকপি দিতে পারেন এই অমলেটে তো চলুন আমি টমেটমটা কেটে নিই তো এইভাবে সবগুলোই কুচি কুচি করে কেটে নেব একে একে করে পেঁয়াজটাও কেটে নেব তো মিহি করে কেটে নিতে হবে তো আমার সব সবজিগুলোই কাটা হয়ে গেছে এবার আমি কুরকুরের প্যাকেটটা কেটে নেব তো বন্ধুরা এই অমলেটটা যদি বাড়িতে কেউ গেস্ট আসে এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন তো কুরকুরের প্যাকেটটা নিয়ে কেটে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে বসিয়ে দিয়ে প্যাকেটটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি দেবো এক চিমটি লবণ ডিমটা আমি ফাটিয়ে দেবো ফাটিয়ে দিয়ে দেবো তো দেখুন সব উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার আমি মুখটা বন্ধ করে আমি এক হাতে ধরে আর এক হাতে চেপে চেপে কুরকুরেগুলোকে ভেঙে দেব তোমার ভাঙা হয়ে গেছে এবার আমি মুখটা সিল করে দেবো যেহেতু আমি তেল দেবো না এটা আমি জলে সেদ্ধ করে নেবো তো যে জলের সেদ্ধ করার সময় জল না ঢুকে যায় তার জন্য আমি এইভাবে দুটো চামড়ার গাটা দিয়ে এইভাবে দু সাইড আমি ভালো করে বেঁধে দেব তো দু সাইড আমার বাঁধা হয়ে গেছে আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছি তো জলটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে দেব ডিমের অমলেটটা আমি বসিয়ে দেবো দশ মিনিট আমি সেদ্ধ করে নেবো দশ মিনিট পর আমি ফিরে আসছি তো দেখুন এবার আমি সাইডের চামড়াগুলো খুলে ফেলে দেব এবার আমি প্যাকেট থেকে অমলেটটা বের করে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে তো দেখুন সামনের দিকটা দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে বাড়িতে দিকে বানিয়ে দেবেন আর বড়রাও খুব খুশি হয়ে খাবেন তো দেখুন আমি এবার কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার যদি এই রেসিপিটা ভালো